দর্শক স্বাগত জানাচ্ছি বরেন্দ্র সংবাদে সাথে আছি বিথি ঘোষ শুরুতে জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম রাজশাহীর পদ্মা নদীতে তিনটি নৌকা তিন তিনজন নিখোঁজ রাজশাহীতে কর্মরত সাংবাদিক বুলবুল হাবিব ও ক্যামেরা পার্সন রুবেল ইসলামের ওপর হামলায় জড়িতদের গ্রেফতারে আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম নাটোরের আব্দুলপুরে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন ট্রেন চলাচল স্বাভাবিক শিরোনাম এবারে বিস্তারিত রাজশাহীর পদ্মা নদীতে একই দিনে তিনটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে ঘটনায় অধিকাংশদের জীবিত উদ্ধার করা গেলেও এখনও এ তিনজন নিখোঁজ রয়েছে রাজশাহী ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের উদ্ধারে অভিযান চালিয়ে যাচ্ছে রবিবার সকাল নয়টায় দুটি এবং বিকেলের দিকে আরও একটি নৌকা ডুবে যায় নগরীর মতিহার থানার মিজানের মোড় চরশ্যামপুর এলাকায় এ ঘটনা ঘটে স্থানীয়রা জানায় সকালে প্রায় পঁচিশ জন কৃষি শ্রমিক নৌকা নিয়ে নদীর ওপারে চড়ে কৃষি কাজের উদ্দেশ্যে রওনা দেয় এ সময় তীব্র বাতাস ও স্রোতের বেগে নৌকায় পানি উঠে ডুবে যায় এমন সময় ঘটনাস্থলের কাছে থাকা বিজেপি সদস্য এবং স্থানীয় জেলেরা তাদের উদ্ধারে এগিয়ে যায় এছাড়াও অনেকেই সাঁতরে নদীর কিনারায় পৌঁছাতে সক্ষম হয় নিখোঁজ হওয়া তিন শ্রমিক হলেন চরশ্যামপুর এলাকার নজরুল ও সাদেক এবং চর সাতবাড়িয়া এলাকার নবী এদের সকলের বয়স ষাট থেকে পঁয়ষট্টি বছর পরে বিকেলের দিকে একই এলাকায় আরও একটি নৌকা ডুবির ঘটনা ঘটে তবে নৌকার সকল যাত্রীকে জীবিত উদ্ধার করা হয়েছে সকালবেলা এখান থেকে নৌকা ছেড়ে সকালবেলা হাওয়া হয়েছিল একটু গাঙে ঢেউ ছিল আমরা এখান থেকে মধ্যে গাঙা দিয়ে নৌকা নৌকা পানি উঠে তখন দুজন পানি থেকে আমরা কহর করতে পারিনি দুদিক থেকে পানি উঠে নৌকা ডুবে গেল আমরা যখন ডুবে গেলাম তখন আমরা ভাইসে বেড়াচ্ছি তখন নদীর থেকে আমরা ডাকলাম মাছ লারা ওই ওপারে নদী ও নদীর ওপারে ছিল ওনারা তিনখান লাড়ে আমাদেরকে সব ওনারা আমাদেরকে তুলে নিয়েছিল এখন তিনজনকে পাওয়া যায়নি গুনা নাই আমাদের আইডি মতন হয়তো ওই ছাব্বিশ সাতাইশ জন মতন ছিলেন রাজশাহীতে কর্মরত নিউজের প্রতিনিধি বুলবুল হাবিব ও ক্যামেরা পারসন রুবেল ইসলামের ওপর হামলায় জড়িতদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা এগারোটায় রাজশাহী সাংবাদিক ইউনিয়নের আয়োজনে নগরীর দড়ি খর্বনা মোড়ে ঘন্টা ব্যাপী সমাবেশ অনুষ্ঠিত হয় এতে রাজশাহীতে কর্মরত বিভিন্ন গণমাধ্যম কর্মী ও সাংস্কৃতিক কর্মীরা উপস্থিত ছিলেন এ সময় বক্তারা বলেন ঘটনার সাত দিন পার হয়ে গেলেও হামলায় জড়িতদের কেউ এখনো গ্রেফতার হয়নি তারা দিব্যি অফিস করলেও গ্রেফতার করতে পুলিশ প্রশাসন নীরব ভূমিকা পালন করছে তাই হামলায় জড়িতদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার জোর দাবি জানান বক্তারা তারা বলেন আটচল্লিশ ঘন্টার মধ্যে কাউকে গ্রেফতার করা না হলে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এ বিষয়ে জোরালো কৈফিয়ত দাবি করা হবে এরপরও গ্রেফতার না হলে আগামী বুধবার বিএমডিএ অফিস ঘেরাও কর্মসূচির মতো বৃহত্তর কর্মসূচি দেওয়া হবে সামান্য কর্মী নয় বিএমডি এর কর্ম অপরাধীরা গ্রেফতার হচ্ছে না আমি আজকের মানব মানববন্ধন কর্মসূচি থেকে জোরালোভাবে বলতে চাই সাংবাদিকদের যারা হামলা করেছে সাংবাদিকদের যারা ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন যে আমাদের দাবিগুলি দাবিগুলি আছে সেই এখনো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এইভাবে একের পর এক সারা দেশে কিন্তু আমরা কোনো গ্রেপ্তার কর্মসূচি আমরা দেখি নাই এতজন এতজনের বিরুদ্ধে মামলা হলো এখন পর্যন্ত একজনকে গ্রেপ্তার হয় সেই জন্য দ্রুত এই ঘটনার সাথে জড়িত যারা রয়েছেন তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে সেই মানুষের টাকা লুটে পড়ে খাচ্ছে কিছু ঘুরে যাওয়ার কিছু কিছু আপাত তারা ছেলেদের কর্মকর্তা কর্মচারী তারা সারাদেশের সাংবাদিকদের ইজিবাইক চালকদের সাথে তুলনা করে নানা রকম কটুক্তি করায় নওগাঁ দুইশো পঞ্চাশ সজ্জা বিশিষ্ট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাক্তার জাহিদ নজরুল চৌধুরীর অপসারণ দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে রবিবার বেলা সাড়ে এগারোটায় জেলা সাংবাদিক ইউনিয়ন ও জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা হাসপাতালের সামনে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করে জেলা সাংবাদিক ইউনিয়নের সভাপতি অ্যাডভোকেট শহীদ হাসান স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন ইউনিয়নের সাধারণ সম্পাদক এস এম আজাদ হোসেন মুরাদ যুগ্ম সাধারণ সম্পাদক রিফাত হোসেন সবুজ জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকরা বক্তারা অবিলম্বে তত্ত্বাবধায়ককে অপসারণ সহ হাসপাতাল ওষুধ কোম্পানির প্রতিনিধি ও দালাল মুক্ত করা এবং সাংবাদিকদের লাঞ্ছিতের ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক বিচারের দাবি জানান সাত দিনের মধ্যে পদক্ষেপ নেওয়া না হলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন সাংবাদিক নেতারা নাটোরের লালপুরের আব্দুলপুর রেল স্টেশনে উত্তরা এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনে আগুন লাগার ঘটনা ঘটেছে রবিবার বেলা সাড়ে দশটার দিকে এই দুর্ঘটনাটি ঘটে প্রথমে স্থানীয়রা এবং পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে তবে ঘটনার পর অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে আব্দুলপুর রেলওয়ে স্টেশন মাস্টার জিয়াউদ্দিন ও স্থানীয়রা জানান সকালে পার্বতীপুর থেকে ছেড়ে আসা রাজশাহীগামী উত্তরা এক্সপ্রেস স্টেশনে পৌঁছায় পরে পৌনে এগারোটার দিকে ট্রেনের ইঞ্জিন ঘুরিয়ে লাইনে উঠলে অতিরিক্ত গরম হয়ে হঠাৎ করে ইঞ্জিনে আগুন জ্বলতে শুরু করে এ ঘটনার পর ট্রেনের যাত্রীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে পরে ফায়ার সার্ভিস ও স্থানীয়দের সহযোগিতায় অল্প কিছুক্ষণের মধ্যে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে পরে অতিরিক্ত ইঞ্জিন লাগিয়ে রাজশাহীর উদ্দেশ্যে রওনা হয় ট্রেনটি এ ঘটনায় কেউ হতাহত হয়নি নোয়াখালীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কটুক্তির প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে শনিবার বিকেলে নোয়াখালী জেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে নোয়াখালী চার আসনের সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীর আহ্বানে বিশাল প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয় নোয়াখালীর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এ কে এম সামসুদ্দিন জেহানের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সদস্য একরামুল করিম চৌধুরী এমপির পুত্র আতাহার ইশরাক শাবাব চৌধুরী জেলা আওয়ামী লীগ নেতা শফিউল আজম পিন্ডু সহ আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এ সময় একলাসপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিদুর রহমান দীপু ও জেলা পরিষদের সদস্য প্রার্থী শওকত রেজা আরমান চৌধুরী সহ বিভিন্ন ইউনিয়ন থেকে হাজার হাজার নেতাকর্মীরা মিছিল সহ সমাবেশে অংশগ্রহণ করেন ছিল বরেন্দ্র সংবাদে সাথে থাকার জন্য ধন্যবাদ